এটা গণতন্ত্রের পক্ষে একটা খারাপ দিন, গণতন্ত্রকে কালিমালিক্ত করা হয়েছে বিধানসভায় ঘটনা, কি বলবেন? কালকে আমাদের জাতীয় বিরোধী নেতা এই ঘটনা বলেছেন, উল্লেখও করেছেন এবং এটা ওনার মতামত রেখেছেন, আমার এ নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। আমরা জানি পশ্চিমবাংলায় কী চলছে, আর যেভাবে এর আগেও গভর্নরকে ভবন হেনস্থ করার চেষ্টা করেছে, অপমান করা হয়েছে, সেই মানে পরম্পরাটাই ওখানে চলেছে। কারণ যারা আমাদের সম্বন্ধে কমপ্লেন করছিলেন তারা সামান্য যেটুকু এটিকে সেটাও পালন করেন না। ওই ঘটনাতেই আজকে তৃণমূলের 5 মহিলা এমএলএ তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন মুভ করেছেন, কি বলবেন? এইসব করতে হবে, আর কিছু কাজ নাই তো ওদের কাছে, না বাইজেস করার পয়সা নাই, বাইজেস করেন না আর রাজনীতি করেন। আমরাও বিরোধী দল, সাধারণ মানুষের যে অধিকারের দাবি, বক্তব্য এবং এখানে যে গণতন্ত্র হত্যা হচ্ছে তার সমস্ত কিছু বিধানসভায় তুলে ধরব, প্রথম দিন থেকে সেটা আমরা দেখি। হরিশ মুখার্জি রোডে যে ব্যারিকেড ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশকে রিকোয়েস্ট করেছিলেন ওটাকে সরিয়ে দেওয়ার জন্য, ওটাকে ছোট করে দেওয়া হয়েছে ব্যারিকেডটা, যেহেতু একটা ব্যস্ত রাস্তা, কি বলবো? ওটা তো নিষিদ্ধ এলাকা না, প্রোহিবিটেড এলাকা, ইলেকশনের সময়ও বা ইলেকশনের সময় ওখানে প্রচার করতে দেওয়া হয়, আমাদের প্রার্থীদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা জানি এরকম যদি হয় তাহলে এক একটা অঞ্চল, উত্তাঞ্চল, কোথাও কোথাও উগ্রপন্থীরা, সমাজ বিরোধীরা উচ্চাঞ্চল তৈরি করেছে, আর কোথাও ভিআইপিরা আছে বলে সেটাও মুক্তাঞ্চল, সাধারণ মানুষের প্রবেশ হয়ে যাচ্ছে। আমি জানি না আমাদের দেশে এরকম হতে পারে কিনা, গণতন্ত্র এরকম কারো অধিকার আছে কি না, কিন্তু পশ্চিমবঙ্গে এটা হচ্ছে। মানে পুলিশকে না বলা পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ করবে না, সেটা আমি দেখলাম। আমরা নির্বাচন প্রচার করতে গেছিলাম, সেখানে আটকানো হয়েছিল, তখন না এখানে চলবে না, মানে ওখানকার যারা ভোটার থাকেন তারা কি এখানকার ভোটাধিকার থেকে বঞ্চিত নাকি, না আমাদের ক্যান্ডিডেটের তার সঙ্গে তাদের সঙ্গে গিয়ে কথা বলার অধিকার নেই। এখানে ষড়যন্ত্র চলছে, একটি পরিবারের শাসন চলছে, বারবার আমরা এটা বলেছি, গণতন্ত্র নাই এখানে। দল ব্যবস্থা নেই অনেকেই গেছেন, আর ওনার মনে হয়েছে যে বোধহয় বিজেপি থেকে লাভ এটাই গেছেন, এটা ঠিক মনে করেছেন করার নেই। হুগলির সাংসদ লক্ষ্য চ্যাটার্জি তো কালকে মিটিং করেছেন, উনি গেছেন, কথা বলেছেন, ওনার কথা শুনেছিলেন, আমি জানি না কি কথা হয়েছে ওদের মধ্যে, তারপরে উনি চলে গেলেন, তার মানে নিশ্চয়ই ওখানে কোনো সুবিধা পাবেন সেই জন্য গেছেন। হুগলি যে জেলা কমিটি ঘোষণা করা হয়েছে সেটা নিয়ে ক্ষোভ রয়েছে সাংসদ লকেট চট্টোপাধ্যায়, এরকম শোনা যাচ্ছে। ক্ষোভ বিক্ষোভ তো যে কোনো বিষয়ে থাকতে পারে, কেন তরকারিতে নুন বেশি হয়েছে এটা নিয়ে মানুষের ক্ষোভ, কোনো ব্যাপারে নিশ্চয়ই যেমন থাকতে পারে, সেই জন্য আমি আগেও বলেছি পার্টিতে সব ব্যবস্থা আছে, আর সবার মতামত নিয়েই হয়, কারো একার ইচ্ছায় বা কথায় আমাদের পার্টি চলে না, দেশ কেন্দ্র নিচেও তাই হয়, সার্বিকভাবে সর্বসম্মতিতে সব ব্যবস্থা হয়, সেই জন্য তারপরেও সমস্যা থাকে বলো। এক এক করে দাদা তৃণমূলে চলে যাচ্ছে, মানে দল তো ভাঙছে, দল কিছু ভাঙেনি, যারা আমাদের দলকে দাঁড় করিয়েছেন আমার ডান দিকে বাঁ দিকে বসে আছেন, সামনে বসে আছেন, আর এখন লক্ষ লক্ষ সাধারণ কর্মী যারা রক্ত ঘাম ঝরিয়ে কয়েক বছর পরিশ্রম করে পার্টি দাঁড় করিয়েছেন তারা সব আছেন, এত মারপিট, অত্যাচার, বাড়ি ভাঙার কেস দেওয়া সত্ত্বেও তারা ছাড়েননি। যারা সুসময় এসেছিলেন, একটু অসময় এসেছে, মনে হচ্ছে হিসাব গণ্ডগোলে তারা চলে যাচ্ছে। পুরসভায় যে বিপর্যয় হয়েছে সেটাকে কাটিয়ে উঠতে কি সময় লাগবে, কারণ আপনারা মিটিং শুরু করেছেন সব সব পার্টিতে কিছু না কিছু উত্থান পতন হয়, বিপর্যয় হয়, মমতা ব্যানার্জিরও পার্টি এক সময় ডাউন হয়েছিল, লড়াই করেছেন তারা মানুষ স্বীকার, আমাদেরকে মানুষ স্বীকৃতি দিয়ে নিয়েছে, কিছু ভয় দেখিয়ে মারপিট করে কেস দিয়ে খুব বেশি দিন আটকানো যাবে না পার্টি, যে উৎসাহের সঙ্গে আমাদের কর্মীরা কাজ করে পার্টি দাঁড় করিয়েছেন তারাই আবার লড়াই করে দাঁড় করাবে। সাময়িক একটু বিরতি ছিল, আমাদের সব কর্মীরা নেতারা নেমে পড়েছেন, আবার পার্টিকে গতিশীল, বামেরা আস্তে আস্তে উঠছে, সামনেই নির্বাচন ইলেকশন, মানুষ থাক বিজেপির পাশে থাকবে চলবে, আমরা এখন সংগঠনকে আবার মেরামত করার এতে লেগেছি, ঠিক সময় আবার সংগঠন চলবে। পিকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে একটা জল্পনা চলছিল, আজকে মমতার মঞ্চে দেখা গেছে পিকে, আলাদা হন একসঙ্গে আসেন, এটা সবার একটা ব্যবসায়িক সম্পর্ক, লাভ লোকসান আছে, লেনদেনের ব্যাপার আছে, সেই জন্য পিকে ওদেরকে জিতিয়েছে তাকে ছাড়বে কি করে। গতকালই মুখ্যমন্ত্রী বলেছেন তার বিমানে যে ঘটনা ঘটেছে, যে সামনে একটা প্লেন এসে গিয়েছিল, 10 সেকেন্ডের হলে দুর্ঘটনা ঘটতো, আজকে সৌগতরা এয়ারপোর্টে গিয়ে একটা নিয়ে ক্ষোভ জানিয়েছে, কি বলবো? দেখুন আমি জানি না, এটা টেকনিক্যাল ব্যাপার, ইঞ্জিনিয়ারদের ব্যাপার, প্রথম বলা হলো যে এয়ার পকেটে ঢুকে গেছে প্লেন, সেটাও মমতা ব্যানার্জি বলেছিলেন, উনি সব দিব্য চক্ষু দেখতে পান, তারপরে বলেন না ওইটা না, সামনে প্লেন এসে গেছিল, এত ব্যাপারটা সহজ নয়, এয়ার ট্রাফিক কন্ট্রোল যা নির্দেশ দেয়
সেই অনুযায়ী হাজার হাজার প্লেন চলছে, কেউ কারোর সামনে আসে না। খালি আসলে মমতা ব্যানার্জি ইদানিং মৃত্যু ভয় বেড়ে গেছে, আমাকে খুন করে দাও, আমার মারা চক্রান্ত হচ্ছে, প্লেনে উঠলেই ওনার এই ভয়টা বেশি বাড়ে। আমি তাই বলেছিলাম যে একটু শ্রাদ্ধ শান্তি যজ্ঞ ইত্যাদি করা হোক, এই মৃত্যু ভয়টা ভালো না। তো যখন কোনো ইস্যু থাকে না লোকের কাছে, বলার কিছু থাকে না, সিম্পথেটিক রিয়্যাক্ট করে তখন ওই ড্রামাগুলো করেন, আর তার কিছু প্রধারা সাংবাদিক আর কিছু নেতা আছে তারা সেটা নিয়ে গাইতে শুরু করে দেয়। এইসব ফালতু ড্রামা দিয়ে রাজনীতি বলতে পারে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হবে এটা জানাই ছিল এমনটা বলছেন মুখ্যমন্ত্রী, এবং শিবসেনাও আজকে এটা নিয়ে বলেছে যে যখন ফেরানোর দরকার ছিল তখন পড়ুয়াদের বা ভারতীয়দের ফেরানোর ব্যবস্থা করেনি। বাড়িতে বসে বসে অনেক কিছু বলা যায়। মমতা ব্যানার্জি জানতে পারছিলেন করোনা আসবে, তো 40 লক্ষ লোক বাংলার বাইরে আটকে ছিল, একজনকে আনার চেষ্টা করেন একটা ট্রেন চালাননি। এত দিব্য চক্ষু জানতেন নন্দীগ্রামে হেরে যাবেন এটা জানতে পারতেন না, কেন লাভ দিয়েছিলেন ওখানে যে মুখ কুড়িয়ে এলেন। অতএব নেতা যে স্তরে সেভাবে কথা বলা উচিত। ঠিকই আছে, টিকে থাকুন, পার্টি ক্ষমতায় আসবে, ভালো দিন দেখবেন। চলুন, ধন্যবাদ।